হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি রেখা কিচেনে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন চাউমিন। চিকেন চাউমিনে কী কী লাগে চলুন আপনাদের দেখিয়ে দিই। আসুন, এখানে দেখুন আমি চাউমিন সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তেল দিয়ে রেখেছি। দেখুন এইভাবে কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। এখানে দেখুন চিকেন নিয়ে নিচ্ছি আমি 250, শুধু বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম। এরকম পাতলা পাতলা দেখুন কি সুন্দর পাতলা পাতলা আমি কেটে ভালো করে ধুয়ে আমি রেখেছি। এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট। এখানে আছে পেঁয়াজ, দেখুন এইভাবে পেঁয়াজ কেটে রেখেছি আমি। এখানে আছে রসুন কুচানো, এখানে লঙ্কা, এখানে দেখুন সবজি আছে ক্যাপসিকাম, এইভাবে লম্বা লম্বা কাটা আছে। এটা আছে গাজর, এখানে আছে বিনস, এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা কেটে রেখেছি। এখানে আছে বাঁধাকপি একটু সরু সরুভাবে মোটা মোটা টাইপের কেটেছি। এখানে আছে টমেটো সস, এখানে আছে ভিনিগার, এখানে আছে চিলি সস, আর এখানে আছে টমেটোর কেচাপ, এখানে আছে গোলমরিচ, এখানে আছে নুন, এখানে আছে রিফাইন অয়েল আর একটু লেবু। তাহলে চলুন মাংসটা ম্যারিনেট করে আপনাদেরকে দেখিয়ে দিই। মেখে কিছুক্ষণ আমি রেখে দেবো, একটু লেবু দিয়ে দিলাম, অল্প লেবু দিলাম। নুন দিলাম এটা 1 চামচ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, ব্যাস এটা দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি মেখে ভালো করে রেখে দেবো। এখানে আমি অল্প সয়া সস দিয়ে দিলাম, ভালো করে মেখে আমি রেখে দেবো। 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। চলুন তাহলে মাখা হয়ে গেছে, এটা ঢেকে রেখে দিই আমি। তারপর আসছি আমি, এটা দেখিনি, দেখুন 10 থেকে 15 মিনিট পরে এলাম। এটাকে প্রথমে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব, গ্যাস অন করে দেব। কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে নিলাম। চলুন দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, একটু ভালো করে গরম হওয়া চাই যেমন একটু ধোঁয়া উঠে। তারপর একটু তেল দিয়ে দিলাম, চিকেনটা আমি ভেজে নেব। একটু তেলটা যেমন ভালোভাবে পুড়ে যায়, দেখুন কিভাবে ধোয়া উঠছে। এবারে চিকেনগুলো দিয়ে দিই, চিকেনটা একটু ভালো করে নিয়ে নেব, লাল করে ভেজে নেব পুরা পুরো করে। তাহলে গন্ধতে পুরো গন্ধটা তাহলে চাউমিনে ভালো করে ছড়াব। দেখুন কি সুন্দর লম্বা লম্বা দেখাচ্ছে, দেখুন লাল লাল হয়ে গেছে। একটু পুরা পুরা করে মাংসটা ভালো করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব, এটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে সবজিগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো এগুলো ভাজার জন্য। তেলটা ভালো করে যেমন পুড়ে যায়, গরম হোক ভালো করে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন,
আমাকে সাপোর্ট করবেন এইভাবে নুন কুচিটা দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে এর মধ্যে এবারে সবজিগুলো দিয়ে দেব এক এক দিয়ে দেব গাজরগুলো ক্যাপসিকাম বিনস এইভাবে হালকা করে ভেজে নিব কত ভালো লাগছে কালারগুলো দেখতে দিয়ে দেব বাঁধাকপিগুলো মালা কপিগুলো নিয়ে পাতলা পাতলা একটু কেটেছি কমে যাবে বাঁধাকপিটা এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ কেন চাউমিনে নুন দেওয়া আছে একদম নুন দিয়ে দিলাম স্বাদ মতন দিবেন আপনারা এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এরপর আমি গ্যাসের উপরে কম করব চামচ দিয়ে দেবো এবারে আস্তে আস্তে করে চামচ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে একটু তেল দিয়ে দিয়েছি না এত ভালো লাগছে সবগুলো দিয়ে দিলাম এর উপরে সব আমি সস দিয়ে দিলাম চিল্লি সস দিয়ে দিলাম এক বাটি সয়া সস দিয়ে দিলাম এটার মাপে আমি দু ঢাকনা সয়া সস দিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম আমি টমেটো সস দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি একটু ভালো করে নেড়ে দেবো আমি আস্তে আস্তে করে এরপর আমি আস্তে আস্তে নেড়ে নেবো সব দিয়ে দিলাম আমি হালকা হালকা করে আমি একটু নেড়ে নেব আর এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপরে এটা ভালো করে নেড়ে নেব দুটো খুঁটি দিয়ে এরপর আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো হলুদ কিন্তু দিইনি আমি চিকেনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো
চিনিটা দিয়ে ভালো করে নিয়ে নিন। এটা বাড়িয়ে দিলাম একটু আমি। চিকেন চাউমিন এবার চলুন আপনাদেরকে প্লেটিং করে দেখাবো। গ্যাস অফ করে দিলাম। চলুন তাহলে দেখুন এইভাবে একটা সুন্দর রেসিপি চিকেন চাউমিন বাড়িতে বানিয়ে করে খাবেন ছোট বড় সবাই। সবার যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন। তাহলে এবারে পর নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসছি। তাহলে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।